আসসালামু আলাইকুম। রংপুর সরকারি সিটি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক অর্থনীতি। আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের সামগ্রিক আয় ও ব্যয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সামগ্রিক আয় এগ্রিগেট ইনকাম এক আর্থিক বছরে কোন দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে সামগ্রিক আয় বলে। যদি একটি অর্থনীতিতে এন সংখ্যক খাত থাকে এবং চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা যদি X1, X2, X3 আপ টু XN হয় এবং এদের বাজার দর যদি P1, P2, P3 আপ টু PN হয়, তাহলে আমরা সামগ্রিক আয় বের করতে পারি নিম্নোক্ত উপায়ে। অর্থাৎ দ্রব্যকে, সংশ্লিষ্ট দ্রব্যকে ওই দ্রব্যের বাজার দাম দিয়ে গুণ করে সবগুলোকে একত্রিত করে আমরা সামগ্রিক আয় বের করতে পারি। অর্থাৎ আমরা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে এখানে দেখা যাবে যে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য কোনো দেশের যা বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য, আমরা জানি দ্রব্য প্রাথমিক পর্যায়ের, মাধ্যমিক পর্যায়ের এবং চূড়ান্ত পর্যায়ের দ্রব্য উৎপাদিত হয়। চূড়ান্ত পর্যায়ের দ্রব্য সেগুলো যেগুলো সরাসরি ভোক্তা ভোগের জন্য ব্যবহার করতে পারে, সেই দ্রব্যগুলোকে বলা হয় চূড়ান্ত পর্যায়ের দ্রব্য। যদি একটা, আমরা জানি একটা দেশে বিভিন্ন ধরনের অসংখ্য প্রোডাক্ট উৎপন্ন হয় বা দ্রব্য উৎপাদন হয়, এই দ্রব্যগুলোকে আমরা সবগুলোকে নিয়ে আসতে পারি না, মেধা এগুলোকে আমরা সংক্ষেপে X1, X2, X3 আপ টু XN এইভাবে প্রকাশ করতে পারি। এবং এই যে উৎপাদিত দ্রব্যগুলো আছে এবং এই দ্রব্যগুলো প্রতিটির বাজার দর আছে, সেই দ্রব্য উৎপাদিত দ্রব্যকে আমরা যদি ওই দ্রব্যের বাজার দর দিয়ে গুণ করি, গুণ করে যোগ করি, তাহলে সামগ্রিক আয় আমরা বের করতে পারব। এখানে দেখা যাচ্ছে সামগ্রিক আয় AI সমান সমান, অর্থাৎ এগ্রিগেট ইনকাম সামগ্রিক আয় সমান সমান X1, অর্থাৎ X1 একটা দ্রব্য, এর দাম হচ্ছে P1, এবং X2 আরেকটি দ্রব্য, এর দাম P2, X3 আরেকটি দ্রব্য। এইভাবে আমরা এভাবে প্রকাশ করতে পারি সামগ্রিক আয়কে, এবং এটাকে আরো আমরা সংক্ষিপ্ত করতে পারি, সংক্ষিপ্ত ভাবে লেখা যায় সামিশন XP, অর্থাৎ সামিশন মানে যতগুলো দ্রব্য আছে সবগুলো সমষ্টি, দামের সমষ্টি এই সামিশন দিয়ে প্রকাশ করা হয়। এরপরে সামগ্রিক আয় আবার উৎপাদনে আয়ের দৃষ্টিকোণ থেকে, এতক্ষণ আমরা সামগ্রিক আয়ের যে সংজ্ঞাটি দেখলাম সেটি ছিল উৎপাদনের দৃষ্টিকোণ থেকে, এবার আমরা আয়ের দৃষ্টিকোণ থেকে সামগ্রিক আয়ের সংজ্ঞা যদি দিই, তাহলে এখানে দেখা যায় যে উৎপাদনের, আমরা জানি উৎপাদনের উপকরণ চারটি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি উপকরণের যে আয় বা পারিতোষিক, সেই পারিতোষিকগুলোর সমষ্টি যদি আমরা করি তাহলে সামগ্রিক আয় পাওয়া যাবে। অর্থাৎ ভূমির যে আয় বা ভূমির যে পারিতোষিক সেটা হচ্ছে খাজনা, রেন্ট। এখানে আর রেন্ট খাজনাকে আর দিয়ে প্রকাশ করা হচ্ছে, W কে মজুরি হিসাবে প্রকাশ করা হচ্ছে, বা মজুরির সংক্ষিপ্ত রূপ হচ্ছে W, এবং I ইন্টারেস্ট হচ্ছে সুদ, P হচ্ছে প্রফিট বা মুনাফা। তাহলে উৎপাদনের যে চারটি উপাদান, সেই চারটি উপাদানের পারিতোষিক বা আয় কি আমরা যদি যোগ করি, তাহলে সামগ্রিক আয়ের আয় আমরা পাব।
ব্যয়ের সংজ্ঞা দেওয়া যায় সেটা হলো ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ ব্যয় বিভিন্ন ধরনের ব্যয় আছে, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়। ভোগের জন্য যদি ব্যয় করা হয় সেটা হচ্ছে ভোগ ব্যয়, বিনিয়োগের জন্য যে ব্যয় সেটা বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়। একটি বদ্ধ অর্থনীতিতে এই তিন ধরনের ব্যয় দেখা যায়। যদি একটি দেশের ক্ষেত্রে আমরা চিন্তা করি, এই তিন ধরনের ব্যয় অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় যদি বের করতে পারি, তাহলে মোট ব্যয়, ওই দেশের মোট ব্যয় পাওয়া যাবে যেটা আয়ের সমান। তাহলে আমরা বলতে পারি যে ব্যয় সমান আয়। এভাবে ব্যয়ের দৃষ্টিকোণ থেকেও সামগ্রিক আয় আমরা বের করতে পারি। এরপর আমরা সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। চক্রাকার প্রবাহ কি? এখানে দেখা যাচ্ছে উৎপাদন বা ব্যবসায় ক্ষেত্রের সাথে নাগরিক ও পারিবারিক ক্ষেত্রের বিনিময় প্রবাহকে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ বলে। অর্থাৎ একটা বিনিময় স্থির অবস্থা না থেকে বিনিময় প্রবাহ থাকবে। বিনিময়টা কি হবে? প্রবাহমান থাকবে। কিসের কি কিসের প্রবাহ? সামগ্রিক আয়ের। অর্থাৎ আমরা বিষয়টা আরেকটু যদি ব্যাখ্যা করি, তাহলে এখানে এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমাদের দুটো শর্ত প্রযোজ্য হবে। আমাদের ধরে নিতে হবে অর্থনীতিতে দুটো খাত রয়েছে, একটি হচ্ছে পরিবার, আরেকটি উৎপাদন প্রতিষ্ঠান। এই দুটো খাতের মধ্যে সম্পর্কটা কি, আমরা সেটা দেখার চেষ্টা করব যে এই দুটো খাতের মধ্যে পরিবার এবং উৎপাদন প্রতিষ্ঠান। পরিবার কি করে? উৎপাদনের যে উপকরণ, চারটি উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি উপকরণের সরবরাহ পরিবার থেকে করা হয়। এবং উৎপাদন প্রতিষ্ঠান কি করে? এই উপকরণগুলোকে কাজে লাগিয়ে দ্রব্য এবং সেবা, চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবা উৎপাদন করে। তাহলে এই যে পরিবার উৎপাদনের উপকরণ ব্যবহার বিক্রয় করে, সেটা আবার উৎপাদন প্রতিষ্ঠান ক্রয় করে, উৎপাদন প্রতিষ্ঠান চূড়ান্ত দ্রব্য ও সেবা বিক্রয় করে, যেটা পরিবার ক্রয় করে। তাহলে উপকরণ, পরিবার উপকরণ ব্যবহার করে যে পরিমাণ আয় করে, সেটা আবার দ্রব্য ও সেবা ভোগ করার জন্য এই দ্রব্য ও সেবা ক্রয়ে তাদের উপার্জিত আয়টি ব্যয় করে। আবার উৎপাদন প্রতিষ্ঠান দ্রব্য ও সেবা বিক্রয় করে যে পরিমাণ আয় করে, সেটা আবার তাদের উপকরণ ক্রয় করতে সেটা ব্যয় করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে উৎপাদনের যে দুটো খাত, যে অর্থনীতিতে যে দুটো খাত, সেই দুটো খাতের অর্জিত আয় কোনো অবস্থায় তার নিজস্ব খাতে স্থির অবস্থায় থাকে না, কোনো ভাবেই স্থির অবস্থায় থাকে না। অর্থাৎ পরিবারের উপার্জিত আয় চলে যাচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানের কাছে, আবার উৎপাদন প্রতিষ্ঠানের আয় চলে আসতেছে পরিবারের কাছে। এইভাবে আয়ের যে চক্রাকার প্রবাহ, এটাকেই বলা হচ্ছে সামগ্রিক আয়ের চক্রাকার। এটা আরেকটু ডিটেলস এখানে আছে, তোমরা সবাই এখানে পড়ে নেবা, ভালো মতো দেখবা। পরে আসি আমরা সামগ্রিক আয় ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু টার্ম জানা দরকার। তার মধ্যে যেমন মোট জাতীয় আয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, নিট জাতীয় আয় সম্পর্কে ধারণা থাকতে হবে, মোট দেশজ উৎপাদন অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। নিট দেশজ উৎপাদন থেকে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ব্যক্তিগত আয় সম্পর্কে ধারণা থাকতে হবে, ব্যয়যোগ্য আয় সম্পর্কে ধারণা থাকতে হবে এবং মাথাপিছু আয় সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ এই যে এই টার্মগুলো আছে, এই টার্মগুলো আমাদের ক্লিয়ার, টার্মগুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে আসি আমরা এবার মোট জাতীয় আয়,
গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অর ইনকাম, মোট জাতীয় আয়। মোট জাতীয় আয় ও মোট জাতীয় উৎপাদন পরিমাণগতভাবে একই অর্থ প্রকাশ করে, তাহলে আমরা সেটাকে জিএনপিও বলতে পারি, জিএনআইও বলতে পারি। তো আমরা জিএনআই বেশি ব্যবহার করব। তো জিএনআই কি একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, এক আর্থিক বছরে দেশের নাগরিক কর্তৃক দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। এখানে প্রবাসীদের আয় যুক্ত হয় এবং দেশে কর্মরত বিদেশিদের আয় বাদ দিতে হয়। অর্থাৎ এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, দেশের নাগরিক কর্তৃক অর্জিত আয়। আমরা জানি দেশের নাগরিকরা দেশের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যেমন জড়িত, আবার তারা দেশের বাইরে বিদেশেও শ্রমিক হিসাবে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদের অর্জিত আয় সেটা দেশের ভেতরেই হোক অথবা দেশের বাইরে হোক, এই যখন আমরা জিএনআই হিসাব করব তখন তাদের অর্জিত আয়, অর্থাৎ দেশের অভ্যন্তরে যারা আয় অর্থনৈতিক কর্ম, দেশের নাগরিক যারা দেশের অভ্যন্তরে অবস্থান করে এবং যারা বিদেশে অবস্থান করে তাদের আয় এখানে যুক্ত হবে, এবং আমাদের দেশে যেসব বিদেশি কর্মরত আছেন তাদের আয় বাদ দিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিএনআই সমান সমান কি দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার বাজার মূল্য প্লাস প্রবাসীদের আয়, প্রবাসী অর্থাৎ আমাদের দেশের নাগরিক যারা বাইরে আছে তাদের যে আয় সেটা থেকে কি হবে, বিদেশে কর্মরত দেশে কর্মরত বিদেশিদের আয় এখানে বাদ যাবে। তাহলে আমরা জিএনপি যখন হিসাব করবো তখন এভাবে আমাদের হিসাব করতে হবে। জিএনআই কে আমরা দুই ভাবে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে চলতি বাজার মূল্য এবং স্থির মূল্যে। চলতি বাজার মূল্যে যদি জিএনআই পরিমাপ করা হয় সেটাকে বলা হয় আর্থিক বা নমিনাল জিএনআই, এবং স্থির মূল্যে যদি পরিমাপ করা হয় সেটাকে বলা হয় প্রকৃত জিএনআই। এরপরে আমরা চলে যাই নির্জাতীয় আয় নিট ন্যাশনাল প্রোডাক্ট বা ইনকাম এনএনপি হর এনএনআই, কাকে বলে, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের মোট জাতীয় আয় অর্থাৎ জিএনআই থেকে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বা অপচয় জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নিট জাতীয় আয় বা এনএনআই বলে। আমরা জানি উৎপাদনের জন্য যেসব মূলধন সামগ্রী আছে বা সামগ্রী ব্যবহার করা হয় তার ক্ষয় হয়, এই ক্ষয়কে বলা হচ্ছে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি জনিত ব্যয় বা সিসিএ, ইংরেজিতে যেটাকে বলা হয় সিসিএ, বা অপচয় জনিত ব্যয় বা ডিসি, ডেপ্রিসিয়েশন কস্ট। এই ডিসি বা সিসিএ জিএনআই থেকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই হচ্ছে এনএনপি। আমরা যদি দেখি এনএনআই অর্থাৎ নেট ন্যাশনাল ইনকাম সমান সমান জিএনআই মাইনাস সিসিএ অবলিক ডিসি, সিসিএ ল্যাবোরেশন অফ সিসিএ ইকুয়াল টু ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অর ডিসি ডেপ্রিসিয়েশন কস্ট অবচয় জনিত ব্যয়। এরপরে আমরা দেখব মোট দেশজ উৎপাদন জিডিপি, বহুল আলোচিত, বহুল বিশেষ করে বাজেটে যখন আমরা বাজেট বক্তৃতা শুনি বা বাজেট সম্পর্কে কোনো পড়াশোনা করি তখন জিডিপি নিয়ে অন্তত বেশি আলোচনা করা হয়। জিডিপি হলো কি, আমরা সংজ্ঞাটা দেখি, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছর,
এক বছর মানে এক আর্থিক বছর দেশের অভ্যন্তরে যত প্রকার চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। এখানে দেশে কর্মরত, এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে দেশে কর্মরত বিদেশিদের আয় যুক্ত হয় এবং প্রবাসীদের আয় বাদ দিতে হয়। এখানে আমাদের দেশীয় যেসব নাগরিক বিদেশে আছে, বিদেশে অর্থাৎ রেমিটেন্স পাঠায়, তাদের আয়টা বাদ দিতে হবে। অর্থাৎ দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে যে চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকেই মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। তাহলে জিডিপির ক্ষেত্রে এখানে লক্ষণীয় বিষয় হলো দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবার বাজার মূল্য প্লাস দেশে কর্মরত বিদেশিদের আয় মাইনাস প্রবাসীদের আয়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই জিডিপির এরপর আমরা দেখব নেট দেশজ উৎপাদন এনডিপি, জিডিপি এটাও অনেকটা এনএনপির মতো বা এনএনআই এর মতো মোট দেশজ উৎপাদন বা জিডিপি থেকে জিডিপির সংখ্যা যেটা আমরা দেখলাম জিডিপি থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় অর্থাৎ জিডিপি উৎপাদন করতে জিডিপির ক্ষেত্রে যে মূলধন সামগ্রী ব্যবহার করা হয় সেই মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যেটাকে আমরা সিসিএ বলি বা অবচয় ব্যয় ডিসি বাদ দেওয়ার পর যা পাওয়া যায় তাকে নেট দেশজ উৎপাদন বলে। তাহলে এনডিপি সমান সমান আমরা বলতে পারি জিডিপি মাইনাস সিসিএ অর ডিসি। একইভাবে সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, ডিসি ডেপ্রিসিয়েশন কস্ট। দেখব তোমরা অবশ্যই এখানে আমি উল্লেখ করলাম না পার্থক্য গুলো অবশ্যই ভালো মতো দেখে নিবা। এখানে মোট যেমন পার্থক্য মোট দেশজ উৎপাদন মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিডিপি এবং জিএনআই বা জিএনপি এর মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট বিষয়। পার্থক্য গুলো অবশ্যই আমাদের জানতে হবে। মোট জাতীয় আয় ও নেট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য, মোট দেশজ উৎপাদন ও নেট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। এবং আমার যে আলোচনায় সেই আলোচনায় অর্থাৎ জিডিপি জিএনপির যে সংজ্ঞা দিলাম সেই সংজ্ঞায় অনেকটা এখানে যদি সংজ্ঞাগুলো ভালো করে লক্ষ্য করো তাহলে বিশ্লেষণ করো তাহলে এই পার্থক্যগুলো অনেক স্পষ্ট হয়ে উঠবে তোমাদের কাছে। ব্যক্তিগত আয় পার্সোনাল ইনকাম কি? কোন আর্থিক বছরে সমাজের সকল ব্যক্তি বা পরিবারের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলা হয়। অর্থাৎ কোন আর্থিক বছরে আমরা জানি আর্থিক বছর শুরু হয় বাংলাদেশে জুলাই থেকে জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত এক আর্থিক বছর। এই আর্থিক বছরে সমাজের সকল ব্যক্তি বা পরিবারের চলতি আয়কে ব্যক্তিগত আয় বলে। জাতীয় আয় থেকে কিছু উৎপাদন যোগ ও বিয়োগ করে ব্যক্তিগত আয় পাওয়া যায়। জাতীয় আয় থেকে কি করতে হবে? কিছু উপাদান যোগ করতে হবে, কিছু উপাদান আমরা দেখে নিই কিভাবে ব্যক্তিগত আয় আমরা হিসাব করব। ব্যক্তিগত আয় ইকুয়াল টু জাতীয় আয় মাইনাস অবণ্টিত মুনাফা অর্থাৎ যৌথ কারবারির যে মূলধন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মুনাফা সবটুকুই বন্টন না করে কিছু রেখে দেওয়া হয় যেটা পরবর্তীতে ব্যবসার কাজে বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই এই অবণ্টিত মুনাফা কি করা হয়? এখানে জাতীয় আয়ের হিসাব থেকে বাদ দিতে হবে, বাদ দিতে হয়, বাদ দিয়েই জাতীয় ব্যক্তিগত আয় হিসাব করা হয়। নিয়োগকারী ও নিয়োগকৃত ব্যক্তিদের সামাজিক বীমার জন্য প্রদত্ত অর্থ, নিয়োগকারী এবং নিয়োগকৃত ব্যক্তিদের সামাজিক বীমা, সামাজিক নিরাপত্তার জন্য যে বীমা, সামাজিক বীমার জন্য প্রদত্ত অর্থ কি করা হয়? এই ব্যক্তিগত আয় থেকে বাদ দিতে হয়।
আবার আছে হস্তান্তর ব্যয়। হস্তান্তর ব্যয় অর্থাৎ হস্তান্তর ব্যয় সেই ধরনের ব্যয়, অর্থাৎ যিনি ইনকাম করেন, যিনি আয় করেন, তিনি সেটা ব্যয় না করে অন্য কেউ যদি ব্যয় করে বা অন্য কাউকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে হস্তান্তর ব্যয়। যেমন ফকিরকে ভিক্ষা দেওয়া, এখানে ফকির ইনকাম করে না কিন্তু ব্যয় করার ক্ষমতা রাখে, ফকিরকে ভিক্ষা দেওয়া। তারপরে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অবসর ভাতা, এগুলো হলো হস্তান্তর ব্যয়ের মধ্যে পড়ে। সরকারের নিট সুদ এবং ডিভিডেন্ট, এগুলো হচ্ছে এগুলো হিসাব করে ব্যক্তিগত আয় বের করা হয়। ব্যয় করতে পারে না, পারে কি মানুষ, কারণ মানুষকে সরকারকে ট্যাক্স দিতে হয়, আরো বিভিন্ন ধরনের ব্যয় করতে হয়। ব্যয় করার পরে অবশিষ্ট যেটা থাকে সেটা সে ব্যয় করতে পারে। এই জন্য হচ্ছে মানুষ তার অর্জিত আয়ের সম্পূর্ণটাই ব্যয় করতে পারে না। ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত প্রত্যক্ষ কর ও বিভিন্ন ধরনের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে। তাহলে ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত প্রত্যক্ষ কর এবং অন্যান্য যে ব্যয় আছে সেগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়। মাথাপিছু আয় আমরা জানি একটি নির্দিষ্ট সময়ে দেশের মোট জাতীয় আয়কে বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু জাতীয় উৎপাদন পাওয়া যাবে। সরি, এখানে জাতীয় উৎপাদন না দিয়ে উৎপাদন থেকে তো আয়, মাথাপিছু মোট জাতীয় আয় পাওয়া যাবে। এখানে উৎপাদনের জায়গায় আমরা জাতীয় আয় বলতে পারি। মাথাপিছু আয় সমান মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। এভাবে আমরা মাথাপিছু আয় বের করতে পারি, অর্থাৎ মোট জাতীয় আয় কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় এতক্ষণ তোমাদের সময় দেওয়ার জন্য, তখন তোমরা যারা ধৈর্য ধরে আমার ক্লাস শুনলা, আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।